এ যেন চোরের উপর বাটপারি, ম্যাজিকের উপর ম্যাজিক। কথায় আসে না বাপেরও বাপ থাকে, ঠিক সেরকমেরই এক ঘটনা ঘটে গেল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে। এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ শ্রীলঙ্কায় আফগানিস্তান বনাম পাকিস্তানের মধ্যকার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে যায় পাকিস্তান, কিন্তু আফগানিস্তানের দারুণ বলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। মাত্র 201 রানে যায় অল আউট হয়ে 47 ওভারে, খেলতে পারেনি পুরো 50 ওভার, যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ইমামুল হক 94 বলে 61 রান ও সাদব খান 50 বলে 39 রান এবং ইফতিকার আহমেদ 41 বলে 30 রান। আফগানদের হয়ে দারুণ বল করে 3 উইকেট শিকার করেন মুজিবুর রহমান এবং 2 উইকেট করে শিকার করেন মোহাম্মদ নাবি ও রশিদ খান। পাকিস্তানের ব্যাটিং শেষে আফগানদের ব্যাটিংয়ের সময় শুরু হয় আসল খেলা। আগেই বলেছিলাম যে বাপেরও বাপ থাকে। 202 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে আফগানরা মাত্র 59 রানেই অল আউট হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো আফগানিস্তান ব্যাটিং লাইন আপ মিলেও ইমামুল হকের করা 61 রান টপকাতে পারলো না, এবং 50 ওভার তো দূরের কথা, খেলতে পারেনি পুরো 20 ওভারও। তার আগেই হারিস রৌফ, শাহিন আফ্রিদ ও নাসিম শাহের তোপের মুখে পড়ে মাত্র 59 রানেই অল আউট হয়ে যায় আফগানরা। আফগানদের হয়ে কোনো রকম টেনে টুনে 18 রান করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও 16 রান করেছিলেন আজমাতুল্লাহ ওমরজাই। পাকিস্তানের হয়ে বোলিংয়ে ঝড় তোলেন হারিস রৌফ, মাত্র 18 রানেই তুলে নেন 5 উইকেট এবং 2 উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি।